আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনার ফেসবুক আইডিতে যদি অনেকগুলো পেজ ক্রিয়েট করা থাকে তাহলে যেগুলো পেজে আপনি কাজ করতেছেন না সেই পেজগুলো ডিলিট করে দিবেন। কারণ একটা পেজের সমস্যার কারণে আপনার ভালো আইডিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইখান থেকে পেজটি ডিলিট করার জন্য আপনার যে পেজটি ডিলিট করবেন সেই পেজটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আবারও বলছি, আপনার আইডিতে আপনার জানায় বা অজানায় অনেক পেজ কিন্তু ক্রিয়েট করা আছে, আপনারা সেগুলো দেখবেন এবং যেগুলো দেখে আপনার যে পেজে আপনি কাজ করতেছেন না সেই পেজটি এক্ষুনি ডিলিট করে দেন। কারণ যে পেজটি আপনি কাজ করতেছেন না সেই পেজের ইস্যু আপনার যে আইডি আছে ভালো আইডি সেই আইডি নষ্ট করে দিতে পারে। এজন্য আপনার অপ্রয়োজনীয় যে পেজগুলো আছে, যে পেজগুলোতে কাজ করেন না, সেইগুলো এখনই ডিলিট করে দিবেন এই ভিডিওটি দেখে। একদম সহজ, আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে আর সেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি করতে পারবেন। এজন্য আমরা যে পেজটি ডিলিট করে নেব সেই পেজটি লগইন করে নেব এবং সেই পেজের প্রোফাইল আইকনে চলে যাব। এখান থেকে সেটিংস আইকনে চলে যাব, আমরা চলে যাচ্ছি সেটিংস আইকনে। সেটিংস আইকনে যাওয়ার পরে আমরা একদম নিচে চলে আসব। নিচে আসার পরে এইখান থেকে আমরা চলে আসব অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এখানে একটা অপশন দেখতে পারবো যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনে আমরা একটা ট্যাপ করে দেব। তো এখানে আমাদের একটা অপশন চলে আসবে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এই অপশনটাতে আমরা একটা ট্যাপ করে দেবো। আমি এই অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি। তো এইখানে কিন্তু দুইটা অপশন চলে আসবে, একটা হলো ডিঅ্যাক্টিভ পেজ আর একটা হলো ডিলেটেড পেজ। আপনি যদি আপনার পেজ ডিঅ্যাক্টিভ করে রাখতে চান তাহলে কিন্তু আপনার পেজ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। আর ডিঅ্যাক্টিভ হচ্ছে আপনার পেজ যখন ডিঅ্যাক্টিভ করে রাখবেন আপনার ফেসবুকে এই পেজটি আর খুঁজে পাওয়া যাবে না, তবে এই পেজটি চাইলে আপনি আবার ফেরত আনতে পারেন 6 মাস, 1 বছর বা 5 বছর পরে। আর ডিলেটেড পেজ যদি আপনারা করে রাখেন তাহলে এই পেজটি চিরতরে ফেসবুক থেকে আপনি হারিয়ে ফেলবেন, ফেসবুকে আর আপনি এটা খুঁজে পাবেন না। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার পেজ যদি কোনো প্রকার কাজে না লাগে আপনি একবারে ডিলিট করে দেবেন। আর ডিলিট করার জন্য ডিলিট অপশনে ট্যাপ করে দেবেন, এখান থেকে কন্টিনিউ অপশনে ট্যাপ করে দেবেন। তো এরপরে কিন্তু কয়েকটি অপশন চলে আসবে যে আই স্পেন্ড 2 মাস টাইম অন ফেসবুক, আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, আই ডু নট ফিল সেফ অন ফেসবুক, মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল। তো আপনারা চাইলে কিন্তু এই অপশনগুলো থেকে যে কোনো একটা অপশন টিক মার্ক করে দিতে পারেন, আর না দিলেও কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমি সিম্পলিভাবে কন্টিনিউ অপশনে ট্যাপ করে দেবো। কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিলে এইখান থেকে চাইলে আপনার যে পেজের তথ্যগুলো আছে, ফটো এবং ইয়োর আর্কাইভের যে ফটোগুলো আছে সেই ফটোগুলো এখানে পেয়ে যাবেন। অবশ্যই সেইগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখান থেকে যদি আপনার পেজের কোনো ইনফরমেশন ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারবেন। এইখান থেকে কোনো ইনফরমেশন যদি আপনি ট্রান্সফার করতে চান সেগুলো ট্রান্সফার করতে পারবেন। এগুলো যদি লাগে আপনার তাহলে এটা ডাউনলোড অথবা ট্রান্সফার করে আগে থেকে নিতে পারেন। সো এইখানে কাজ শেষ হয়ে গেলে আপনারা সিম্পলিভাবে কন্টিনিউ অপশনে ট্যাপ করে দেবেন। এরপরে এখানে আপনার যে অ্যাডমিন আইডিটি আছে পেজের আন্ডারে সেই আইডির এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ডটি সঠিক দিতে হবে, কোনো ধরনের ভুল দেওয়ার কোনো চেষ্টা করবেন না, কারণ পাসওয়ার্ড ভুল দেওয়ার কারণে আপনার অনেক সমস্যা হতে পারে। তো এইখানে পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে কন্টিনিউ অপশনে ট্যাপ করে দেবো। কন্টিনিউ অপশনে ট্যাপ করে দিলে ডিলেটেড পেজ অ্যান্ড ইনফরমেশন এইখানে কিন্তু দেখেন আপনাকে আবারও ওয়ার্নিং দিবে যে আপনি কি আসলে এটা ডিলেট করতে চাচ্ছেন কি না। হ্যাঁ, আমি ডিলেট করতে চাচ্ছি, এজন্য কন্টিনিউ ট্যাপ করে দেবো। আপনাকে কিন্তু আবারও ফেসবুক এইখানে সতর্ক করে দেবে যে আপনি এটা ডিলেট করতে চাচ্ছেন কি না। তো এইখান থেকে আমরা ডিলেটেড পেজে আবারও আমরা ট্যাপ করে দেবো। তো আমার কিন্তু সেই পেজটি এখন ডিলেট হয়ে গেছে। যখন এই পেজটি ডিলিট হয়ে যাবে আপনার কিন্তু কনভার্ট করে আপনার আইডিতে নিয়ে যাবে, আর আইডিতে নেওয়ার পরে আপনার আইডি থেকেও আপনাকে কিন্তু লগ আউট করে দিতে পারে। এই জন্য আপনার কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই, আপনি সিম্পলিভাবে আবারও আপনার সেই আইডিতে চলে যাবেন। আইডিতে যাওয়ার পরে সেইখানে পাসওয়ার্ড দিয়ে আবারও আপনার আইডিতে আপনি লগ ইন করে নেবেন। আর আইডিটি লগ ইন করা হয়ে গেলে আবারও আপনি আগের মতো পুনরায় ফেসবুক ইউজ করতে পারবেন। তবে একটু ঝামেলা হলো, আমি আপনাদের শেষবারের মতো রিকোয়েস্ট করব যাদের পরে থাকা পেজগুলো আছে যে পেজ দিয়ে কাজ করেন না সেই পেজগুলো এক্ষুনি ডিলিট করে দেন, কারণ এই পেজের সমস্যার কারণে আপনার ভালো ভালো পেজ বা আইডিগুলোতে সমস্যা হতে পারে।